দোয়ারা বাজারে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার দোয়ারা বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক অসহায় ও হতদরিদ্র 200+ মৎস্যজীবী পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল 2 লিটার, ময়দা 2 কেজি, গুড় 2 কেজি, লাচ্ছি 1 প্যাকেট, নুডলস 2 প্যাকেট, চাউল 10 কেজি। বৃহস্পতিবার 15 জুলাই সকাল 10টায় দোয়ারা বাজার ভূমি অফিস ও মাছ বাজার সংলগ্ন বলিতে ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি ও সমিতির সকলের উপস্থিতিতে ঈদ সামগ্রী বিতরণ করেন দোয়ারা বাজারের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাপতি কবির আহমদ ও সংগঠনের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণকালে সভাপতি বলেন, দোয়ারা বাজারের মৎস্য ব্যবসায়ীরা খুবই অসহায়, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে। তাদের ঈদ সামগ্রী না দিলে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। তাই আমাদের সমিতির উদ্যোগে সমিতির অসহায় 200+ সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন দোয়ারা বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির লিমিটেড এর সভাপতি মোহাম্মদ কবির আহমদ, সাধারণ সম্পাদক ফতেনুর মিয়া, হাজি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য তাজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, শামসু মিয়া, আফজাল উদ্দিন, সুহেল মিয়া, ফারুক মিয়া, জসিম মুজিবুর রহমান, আব্দুল আজিজ, মুসুর আলী, সৈয়দুল ফিরোজ আলী, সালিম উদ্দিন, আলী ফরিদ, সিরাজ মিয়া প্রমুখ। শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, জিবিটিভি। আপনার এই ত্রাণ বিতরণের জন্য দেওয়া উচিত এবং আপনার এই গরিব মানুষের লাগে এই সমস্ত দেওয়া উচিত, এর জন্য আমি এই সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। যে ক্ষতিগ্রস্ত যে এই যে মহামারী অবস্থায় আমরা প্রশাসন থাকি বা এই আজকে এই যে মাছ বাজারের যে সংগঠন উদ্যোগ নিয়েছে এই যে ঈদের কিছু সামানা আমরা আজকে এই সাধারণ মানুষের 300 পরিবারের মধ্যে বিতরণ করার সুযোগ করে দিয়েছি এবং সংগঠনের পক্ষ থাকি এবং এখানে যত উপদেষ্টা সদস্য বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, GBNews24.com। GB News 24.com।